সুপ্রিয় সুধী মণ্ডলী, আজকে আমরা এখানে সমবেত হয়েছি একটা ইতিহাস গড়বার জন্য। ইতিহাসটি হচ্ছে বাংলাদেশে এই প্রথম আমার জানা মতে একটি গার্মেন্টস রিলেটেড কোম্পানি যারা ইতিমধ্যে একটি প্লাটিনাম সার্টিফিকেট পেয়েছে, আমান গ্রাফিক্স অ্যান্ড ডিজাইনস লিমিটেড, ইউনিফিল গ্রুপের একটি অঙ্গ প্রতিষ্ঠান, এবং তারা প্লাটিনাম সার্টিফিকেট পেয়েছে 90 পয়েন্ট নিয়ে। এই 90 পয়েন্ট পাওয়ার কারণে তারা বাংলাদেশে এবং পৃথিবীতে ফোর্থ বেস্ট গ্রিন ফ্যাক্টরি হিসেবে মনোনীত হয়েছে। এরপর যেটা ঘটেছে যে এই গ্রিন ফ্যাক্টরি করবার প্রসেসের মধ্যে দিয়ে গিয়ে তারা অনুধাবন করেছেন যে এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে গেলে একটি ফ্যাক্টরি তার আলটিমেট সাস্টেনেবিলিটির কাছাকাছি পৌঁছতে পারে। একটি ফ্যাক্টরি এনার্জি এফিশিয়েন্ট হতে পারে, একটি ফ্যাক্টরি ওয়াটার এফিশিয়েন্ট হতে পারে, রিসোর্স এফিশিয়েন্ট হতে পারে, একই সাথে কর্ম পরিবেশের অনেক উন্নত হয়। সেই কারণে তারা সিদ্ধান্ত নিয়েছে যে তাদের আরও 4টি প্রতিষ্ঠান একসাথে এখন UGBC লিড গ্রিন বিল্ডিং রেটিং সিস্টেম দ্বারা সার্টিফাইড হতে যাচ্ছে। এই ফ্যাক্টরিগুলো হচ্ছে আমান ফ্যাশনস অ্যান্ড ডিজাইনস লিমিটেড, আমান নিটিংস লিমিটেড, আমান সোয়েটার্স লিমিটেড এবং আমান উইন্টার ওয়ার্স লিমিটেড। আমরা 360 টোটাল সলিউশনের পক্ষ থেকে অত্যন্ত আনন্দিত, কৃতজ্ঞ এবং অভিভূত যে এই প্রথম একই সাথে একটি কোম্পানি 4টি প্রজেক্ট গ্রিন বিল্ডিংয়ের জন্য সাইনিং করছে। তা আজকে হচ্ছে আমাদের সেই সাইনিং সেরিমনি। ইতিমধ্যে যে আমরা প্রজেক্টটি সার্টিফাইড করেছি, লিড প্লাটিনাম সার্টিফাইড আমান গ্রাফিক্স অ্যান্ড ডিজাইনস লিমিটেড, সেটি ইতিমধ্যে অনেকেরই দৃষ্টি আকর্ষণ করেছে। অনেক মানুষ আমাদের কাছে জানতে চেয়েছেন যে ওখানে আমরা কী কী করেছি, তার জন্য আমাদের প্রচুর রিভিউ আছে, একই সাথে আমাদের কেস স্টাডি ভিডিও আছে যেটা আপনারা দেখতে পারেন। এবং আমরাও দেখেছি যে আসলেই যেই কাজটি ঘটে গ্রিন বিল্ডিং করবার পরে সবচেয়ে বেশি আনন্দিত হয় সেই বিল্ডিংয়ের ভেতরে যে মানুষগুলো কাজ করে, যাদের রক্তঘামের ফসল আমাদের এই অর্থনীতি। তো তাদের জন্যে এই কাজটি করা, একই সাথে অবশ্যই প্রজেক্টের রানিং কস্ট কমে যায়, প্রজেক্টের ইলেকট্রিক বিল কমে যায়, ওয়াটার সোর্স সেফ হয়, এনভায়রনমেন্টাল একটা জায়গা তৈরি হয়, সেই জায়গা থেকে আমরা কাজটা করছি। তো আজকে আমাদের এই সাইনিং সেরিমনিতে আছেন আমাদের সাথে সাইফুল হক ভুঁইয়া, ডিরেক্টর এই 4টি কোম্পানির। আমাদের সাথে আছেন SM সৈকতউল্লাহ, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স। আমাদের সাথে আছেন মিজানুর রহমান, ম্যানেজার অ্যাকাউন্ট অ্যান্ড ফাইন্যান্স। আমাদের সাথে আছেন KM রইসুদ্দিন, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার কমার্শিয়াল ডিপার্টমেন্ট। আমাদের সাথে আছেন MD কামরুল হুদা, AGM ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টিং। এবং আমাদের সাথে আছেন নিশাত তাবাসুম, এক্সিকিউটিভ অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স। তো আমি তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্যে। আমি অল্প একটু করে শুনব আমাদের SM সৈকতউল্লাহ, চিফ ফাইন্যান্সিয়াল অফিসারের কাছ থেকে, যে তিনি তো অর্থ নিয়ে কাজ করেন এবং গ্রিন বিল্ডিং করতে গেলে কিছু তো টাকা পয়সা খরচ হবেই, তো সেই জায়গা থেকে তিনি এটাকে কিভাবে দেখছেন এবং তিনি কেন সম্মত হয়েছেন এই কাজে গ্রিন করবার জন্য। SM সৈকতউল্লাহ, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার। ধন্যবাদ। একটা প্রজেক্টে করে আমরা সাকসেস পেয়েছি। এই সাকসেসের মাধ্যমে আমরা বুঝতে পেরেছি যে আমাদের কোম্পানির যে সাসটেনেবিলিটি সলিউশন, যে কতটা সাকসেসফুলভাবে কোম্পানির জিনে কন্ট্রিবিউট করতে পারে এবং
সেখান থেকে যে হ্যাপিনেস আমরা যে ওয়ার্কার এবং আমরা এমপ্লয়ি যারা আছি তাদের ভিতরে যে একটা আনন্দ এবং উপলব্ধি তৈরি হয় সেটার মাধ্যমে আমরা দেখতে পেরেছি গ্রাফিক্স অ্যান্ড ডিজাইনস লিমিটেড সাকসেসফুল স্টোরি। এবং সেখান থেকে আমরা অনুপ্রাণিত হয়েছি আমরা আমাদের যে অন্য মিটিং এজেন্টগুলো আছে আমরা সেই ট্রফিটা উপলব্ধি করতে পারি এবং অর্জন করতে পারি। আমি অন্ত আহমেদের মাধ্যমে এই সাকসেসটাকে ধরে রাখার জন্য সাকসেসটা অর্জন করার জন্য সবার সহযোগিতা ধন্যবাদ। এবার আমরা শুনব কে এম রইসুদ্দিনের কাছ থেকে, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার কমার্শিয়াল ডিপার্টমেন্ট। ধন্যবাদ সবাইকে। তো আমাদের প্রতিষ্ঠার লগ্ন থেকেই আমরা আমাদের ম্যানেজমেন্ট লেভেল থেকে আমরা আমাদের প্রত্যেকটা প্রসেসকে আমরা সাস্টেনেবল ওয়েতে করার চেষ্টা করেছি এবং আমাদের সেই প্রচেষ্টা এখন অব্যাহত আছে। সেই প্রচেষ্টার ধারাবাহিকতায় আমরা আমান গ্রাফিক্স অ্যান্ড ডিজাইনস লিমিটেড আমরা 360 টোটাল সলিউশনের মাধ্যমে আমরা লিড সার্টিফাইড আমান গ্রাফিক্স অ্যান্ড ডিজাইনস লিমিটেড। তো আমান গ্রাফিক্স অ্যান্ড ডিজাইনস লিমিটেডের লিড সার্টিফিকেশন থেকে অনুপ্রাণিত হয়ে আমাদের যে রেস্ট অফ আমাদের সোয়েটার চারটা প্রজেক্ট আমরা ওই চারটা প্রজেক্টও লিড সার্টিফাইড হওয়ার জন্য আমরা অলরেডি কাজ শুরু করেছি। তো আশা করছি আমাদের 360 টোটাল সলিউশনের মাধ্যমে আমাদের পরবর্তী যে সার্টিফিকেশানগুলো পাওয়ার ক্ষেত্রে আমাদের যে প্রচেষ্টা সেই প্রচেষ্টায় 360 টোটাল সলিউশন আমাদেরকে তাদের অতীতে যেভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন আমরা আশা করছি সামনের দিনগুলোতে আমরা তাদেরকে পাবো এবং ইনশাল্লাহ আমাদের এই চারটা প্রজেক্ট আমরা লিড সার্টিফাইড সার্টিফিকেট অর্জন করতে আমরা সক্ষম হব। আমাদের ইউনিফিল গ্রুপের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং তাদের সার্বিক সহযোগিতা আমরা কামনা করছি। ধন্যবাদ। এবার একটুখানি শুনব এমডি কামরুল হুদা, এজিএম ফাইন্যান্স এবং অ্যাকাউন্টস। ধন্যবাদ 360 সলিউশন কে। আমি যদি বলি একটা বিজনেসের সাকসেস ডিপেন্ড করে দুইটা ক্যারেক্টারিস্টিক্সের উপরে, একটা হচ্ছে কোয়ান্টিটেটিভ আর একটা হচ্ছে কোয়ালিটেটিভ। অ্যাজ এ ফাইন্যান্স গাই হিসেবে আমরা অলওয়েজ কোয়ান্টিটি ক্যারেক্টারিস্টিক উপরে ইনফোসিস দেই, কিন্তু বিজনেস সাকসেসের জন্য এই কোয়ালিটেটিভ যে ক্যারেক্টারিস্টিক্স এটাও দরকার আছে। তো 360 আমাদের সামনে এমন একটা অপরচুনিটি নিয়ে আসছে যেটা কিনা আমাদের বিজনেসে এই কোয়ালিটেটিভ ক্যারেক্টারস এনহ্যান্সমেন্টের জন্য এবং যেটা কিনা নেক্সট যেই সাকসেসটা থ্রো করবে সেটা হচ্ছে আমার আলটিমেটলি ফাইন্যান্স পয়েন্ট অফ ভিউ থেকে আমার কোয়ান্টিটেটিভ ক্যারেক্টারিস্টিক্স দিয়ে। তো 360 আমাদের পক্ষ থেকে ধন্যবাদ যে এই ধরনের একটা অপরচুনিটি ক্রিয়েট করার জন্য এবং অবশ্যই আমরা বোথ পার্টনারশিপ ইয়েতে আমাদের বিজনেস সাকসেস সেই সাথে 360 আমরা সাকসেস কামনা করতেছি। ধন্যবাদ। এবার আমরা শুনবো আমাদের তরুণতম প্রতিনিধি নিশাত তাবাসুমের কাছ থেকে, এক্সিকিউটিভ অ্যাকাউন্ট অ্যান্ড ফাইন্যান্স। আসসালামু আলাইকুম এভরিওয়ান। অ্যাজ এ নিউ মেম্বার আমি অলরেডি দেখেছি প্ল্যাটিনাম সার্টিফিকেশন আছে আমাদের আমার গ্রাফিক্সের এবং ওভারঅল এনভায়রনমেন্ট নিয়ে আমরা কতটা সচেতন। আমি অ্যাজ আ মেম্বার অফ আমান ফ্যামিলি আমি খুবই খুশি হব যদি আমাদের আদার সিস্টার কনসার্নরাও এই লিড সার্টিফিকেশনটা পেয়ে যায় এবং 360 সলিউশনকে আমি থ্যাংক ইউ জানাচ্ছি আমাদের এই জার্নিতে আমাদেরকে হেল্প করার জন্য। থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ তাবাসুম। এবার আমরা শুনব তার কাছ থেকে যিনি সবসময় আমাকে উৎসাহ দেন, আমাকে সামনে গিয়ে যাবার প্রেরণা যোগান এবং আমি যখন প্রথম কাজ শুরু করি তার প্রথম ফ্যাক্টরিতে আমান গ্রাফিক্স অ্যান্ড ডিজাইনস লিমিটেড, তখন থেকে তিনি এই পুরো বিষয়টার সাথে মনে প্রাণে সম্পৃক্ত। তিনি বলেছেন কিছুদিন আগে আমরা যখন বসছিলাম যে আমি এটা সার্টিফিকেটের জন্য করব না, আমি করব আমার সচেতনতার কাজ থেকে, আমি করব আমার অপচয় বন্ধ করার জন্য। তিনি এও বলেছেন যে আমরা যারা মুসলমান এবং প্র্যাকটিসিং মুসলমান তার অন্যতম দায়িত্ব হচ্ছে অপচয় বন্ধ করা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও অপচয় পছন্দ করতেন না। তো তিনি সেই জায়গা থেকে একটি ম্যাথোলজি খুঁজছিলেন
যা দিয়ে তার ফ্যাক্টরিগুলোর সবাই সব রকমের অপচয় বন্ধ করতে পারে এবং একটা সিস্টেম যেন তৈরি হয়। তো আমার খুব ভালো লেগেছে এই জেনে যে সার্টিফিকেট না, এর যে ভেতরের যে কারণটা গ্রিনের, যে আমরা অপচয় করব না, যেখানে যতটুক সম্ভব সাশ্রয় করব, তাতে অর্থনৈতিক বেনিফিট তো আছেই কিন্তু একটা আর্থিক বেনিফিটও আছে। তো সেই জন্য আমি এই কাজে আরও বেশি প্রেরণা পাই তার সাথে কথা বলে, তার কাজ করে। আর আজকে তো আমি যার পর নাই আনন্দিত। তো তিনি হচ্ছেন আমার খুব প্রিয় মানুষ সাইফুল হক ভূঁইয়া, ডিরেক্টর এই চারটি গ্রুপের। আমি তার কাছ থেকে তার কথাগুলো শুনব। ধন্যবাদ অনন্ত আহমেদ ভাই, আমার খুব প্রিয় মানুষ। সবচেয়ে বড় জিনিস হচ্ছে উনি যখন যেই কাজটি করেন যত্ন সহকারে করেন। সো আমরা বাংলাদেশি যারাই গার্মেন্টস ফ্যাক্টরির উদ্যোক্তা, তারা অনেকাংশে গ্রেটফুল, কৃতজ্ঞ এই অনন্ত আহমেদের সাথে পেয়ে আমাদের এই ট্রেডে। বিকজ লাইক গ্রিন ফ্যাক্টরি সার্টিফিকেশনে এক সময় ছিল ইন্ডিয়ান এবং শ্রীলঙ্কান বিদেশিরা কাজ করত। উনিই প্রথম বাংলাদেশি যিনি আমাদেরকে বোঝাতে সক্ষম হয়েছেন যে আসলে ইম্পর্টেন্সটা কতটুকু। আমি ব্যক্তিগতভাবে মনে করি আমাদের গার্মেন্টস যেহেতু পিপল ওরিয়েন্টেড ফ্যাক্টরি, প্রচুর মানুষ নিয়ে আমরা কাজ করি, নিরাপদ কর্মস্থল এটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস আমাদের জন্য। এই নিরাপদ কর্মস্থল যদি আমরা গড়তে চাই, সেখানে এই গ্রিন সার্টিফিকেশন অর গ্রিন ইমপ্লিমেন্টেশন খুব ইম্পর্টেন্ট আমাদের জন্য। আমরা আজকে রানা প্লাজার পরে আমাদের দেশের যে গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে যে একটা ইমেজ সংকট তৈরি হয়েছিল, আমি মনে করি এই গ্রিন সার্টিফিকেশন, লিড সার্টিফিকেশনের মাধ্যমে আমাদের দেশে সবচেয়ে বেশি আমরা এই ইমেজ সংকটকে কাটিয়ে এখন বেস্ট টু বেস্ট ফ্যাক্টরিগুলো বাংলাদেশে হচ্ছে। এবং লিড সার্টিফিকেশন আমি যতটুকু জানি যে আউট অফ 10 সাতটাই হচ্ছে এখন বেস্ট, আউট অফ 10 ফ্যাক্টরির মধ্যে সাতটাই হচ্ছে বাংলাদেশে, এবং প্রতি বছর বহু ফ্যাক্টরি গ্রিন সার্টিফিকেশন নিচ্ছে। এবং আমার আশা যে একসময় আমরা বাংলাদেশে বলবো যে বাংলাদেশ যেমন বলতো যে তলাবিহীন ঝুড়ি, এখন আমরা ইকোনমিক্যালি অনেক স্ট্রং আলহামদুলিল্লাহ। একদিন এমন হবে যে রানা প্লাজা ঘটার পরে বাংলাদেশের সব বিদেশিরা বলতো এই দেশে তো হচ্ছে অনিরাপদ কর্মস্থল, এখানে চাইল্ড লেবার, এখানে সাস্টেনেবল ফ্যাক্টরি নেই, এখানে বিল্ডিংগুলো হয় খুব দুর্বল, ভেঙে পড়ে, এখানে বয়লার ব্রাস্ট হয়, এইগুলা হয়ে যাবে ইতিহাস। বিদেশিদের যেমন জন্য যেমন অতীত ইতিহাস হয়ে গেছে, আমাদের জন্য এমন ইতিহাস হয়ে যাবে। এবং একটা গৌরবোজ্জ্বল সময় আমরা পাবো যখন আমরা বলতে পারবো যে পৃথিবীর মধ্যে যদি সাস্টেনেবল ফ্যাক্টরি খুঁজতে চাও বাংলাদেশে আসো। এবং বাংলাদেশিদের জন্য এটা হবে একটা গর্ব, এটা হবে একটা প্রাইড। আর এই একটা চেতনা আমাকে উদ্বুদ্ধ করেছে যে আমাদের সবগুলো ফ্যাক্টরি যাতে আমরা গ্রিন সার্টিফিকেশনের আওতায় আসি। পাশাপাশি আমাদের যতগুলো মানুষ, আমাদের 7-8 হাজার কর্মী বাহিনী আছে, আমি একটা ফ্যাক্টরি করার পর দেখেছি সবার মধ্যে একটা আত্ম উপলব্ধি, আত্মসচেতনতা তৈরি হয়েছে যে না, আমরা গ্রিন ফ্যাক্টরি, সুতরাং আমাদের অপচয় করা যাবে না, ওয়েস্টেজ আমাদের জন্য না, উই হ্যাভ টু বি কেয়ারফুল টু প্রোটেক্ট দ্য ওয়েস্টেজ। সো দ্যাটস এ লট ফর আস, ইফ অল দিস পিপল থিঙ্কিং টুগেদার দ্যাট উই কুড নট ডু ওয়েস্টেজ, দেন ইটস এ বিগ ফ্যাক্ট ফর এনি ফ্যাক্টরি। সো ধন্যবাদ অনন্ত আহমদকে যে আমাকে কনভিন্স করেছিলেন সেই শুরুতে যে হোয়াই আই শুড ডু দ্য গ্রিন সার্টিফিকেশন, বিকজ আই হোয়াট হি হ্যাজ টোল্ড অলরেডি দ্যাট আই নেভার বিলিভ অন সার্টিফিকেশন, আই বিলিভ অন ওয়ার্ক, অ্যান্ড উই হ্যাভ ডান ইট, উই হ্যাভ প্রুভ ইট। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ 360° অ্যান্ড টোটাল সলিউশনস, থ্যাংক ইউ ভেরি মাচ। আবারও আমাকে প্রেরণা দেওয়ার জন্য অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা সাইফুল ভাইয়ের কাছ থেকে। আমরা আজকে আমাদের মূল পর্বে চলে যাব এখনই। আমাদের আজকে যে ঘটনাটি ঘটছে, ইউনিফিল গ্রুপের চারটি অঙ্গ প্রতিষ্ঠান একসাথে ইউজিবিসি লিড
এক্সিস্টিং বিলিং ক্যাটাগরিতে সার্টিফিকেশনের জন্য সাইনিং করছে। প্রতিষ্ঠানগুলো হচ্ছে আমান ফ্যাশনস অ্যান্ড ডিজাইনস লিমিটেড, আমান নিটিং লিমিটেড, আমান সোয়েটার্স লিমিটেড এবং আমান উইন্টার ওয়েয়ার্স লিমিটেড। তো আমরা এখন সাইনিং পর্বটা করব এবং আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের সাথে থাকার জন্য, শোনার জন্য। এই কথাগুলো খুব গুরুত্বপূর্ণ, কারণ এই কথাগুলো আসলে যে কোনো ব্যবসাকে একটা পজিটিভ ওয়ে দেখাতে পারে। একটা ব্যবসার মূল জায়গাটা হচ্ছে প্রফিট করা। তো এখানে আমি একটা জিনিস উল্লেখ করতে চাই যে একটু আগে বলেছিলাম যে ওয়েস্ট রিডাকশন, যে অপচয় করব না, যতটুকু আমরা অপচয় করলাম না তার সম্পূর্ণটাই কিন্তু আমাদের লাভ বা প্রফিট, এটা আমাদের বুঝতে হবে। আরেকটি কথা বলি, যে কথাটা আমরা আগের বারও বলেছি, বারবার বলেছি, গ্রিন বিল্ডিং করতে আসলে তেমন একটা কস্ট লাগে না, খরচটা খুব বেশি না, করতে হয় অনেক কিছু কিন্তু খরচটা খুবই মিনিমাল এবং বেশিরভাগ খরচ এক বছর থেকে দুই বছরে ফেরত আসে। এবং তার উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে আমাদের আমান গ্রাফিক্স অ্যান্ড ডিজাইনস লিমিটেড। তো আমরা এই চারটি যে প্রজেক্ট গ্রিনে যাচ্ছি তারও কিন্তু একটা ফাইন্যান্সিয়াল ফিজিবিলিটি করেছি এবং আমরা দেখেছি যে উইদিন টু ইয়ার্স যে টাকাটা আমরা খরচ করব তার ফিরে আসবে। তো উইথ দ্যাট পজিটিভ নোট আমরা এখন সাইনিংয়ে চলে যাচ্ছি।